নামিয়ে দেব। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই জবার রান্নাঘর উইথ ভিলেজ ফুডে। আজকের রেসিপি চিকেন কারি, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু আমি মশলাগুলো বেটে নেব। আমি পেঁয়াজ কুচি করে নেব আর চিলি ফ্লেক্সটা মানিয়ে নেব। শুকনো লঙ্কা বেটে নেব। মাংসটা ম্যারিনেট করে নেব, স্বাদমতো লবণ, এক চামচ হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, রসুন বাটা, সরিষার তেল, ভালো করে মেখে নেব। কুড়ি মিনিট রেস্টে রেখে দেব। উনুনটা ধরিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, আলুগুলো দিয়ে দেব। লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো, আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আলুগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে দেব। গোটা শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, তেতো কড়া গরম মশলা, তেতো কড়া রসুন, পেঁয়াজ কুচি, ভালো করে ভেজে নেব। টমেটো কুচি, পেঁয়াজগুলো হালকা লাল করে ভেজে নিয়েছি, এখন দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা, আদা রসুন দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, এবার দিয়ে দেব জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা, এবার মশলা ধোয়া জল দিয়ে দেব। ভালো করে নেড়ে নেব। ধনের গুঁড়ো,
হলুদ গুঁড়ো, হলুদ আমি অল্প করে দেব, আগে দিয়েছি ম্যারিনেট করার সময়। কাশ্মীরি রেড চিলি পাউডার, এবার মাংসগুলো দিয়ে দেব। চিলি ফ্লেক্স দিয়ে দেব, আর মাংসটা কিন্তু ভালো করে মশলা ধোয়া জল দিয়ে ভালো করে কষতে হবে, তাহলে কিন্তু খেতে দারুণ লাগবে। মাংসটা কিন্তু প্রায় কষানো হয়ে এসেছে, দেখুন কালারটা কত সুন্দর এসেছে। আর একটু কষতে হবে, এবার আলুগুলো দিয়ে দেব। মাংস কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেব। গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। নামিয়ে দেবো।